দেখো আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। এই দেখো তোমার শীতের সবজি দিয়ে এই পালং শাক কেটে ধুয়ে নিয়েছি, শীতের এই বেগুন দিয়েছি, সিম, কুমড়ো আছে, আলু আছে, আর এই যে মাছের রুই মাছের মাথা দিয়ে মাথা আছে, তারপর তেল ফুটকা তেল আছে, এটা দিয়ে চচ্চড়িটা করবো। এই দেখো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু মিষ্টি নিয়ে নিয়েছি, আর এই যে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, হলুদ, নুন, এটা দিয়েই পুরো রান্নাটা করবো। তা চলো তোমরা তেমন দেখতে থাকো রান্নাটা আমি কীরকমভাবে করি। গ্যাসটা ফুটিয়ে দিল, আমার গ্যাস দেখো রান্নাটা সর্ষের তেলেই করবো। আগে সবজিগুলো একটু ভেজে নেবো, কেন ওই মাছের এটা দিলে আর তেল বেরিয়ে যাবে আর সবজিটা ভাজতে পারবে না, এটা কাঁচা থাকছে। তাহলে এক এক করে সবজিগুলো একটু ভেজে নিই, দেবো মাছের তেলে তো বেশি তেল লাগবে না, আগে সবজিটা শুধু একটু ভেজে নেবো, আলুটা দিয়ে সব এক এক করে দেবো, দিয়ে ভেজে নেবো। মাছের তেলটা দিলে একদম তেল ফুটে দেবে, সবজিগুলো ভাজতে পারবো না। তেল দেবো না, এর মধ্যে এবার সম্বার দেবো, তারপর তেজপাতা দিয়ে একবার করতে দেবো, মশলা কষি ভেজে নিই, নিয়ে আবার রান্নাটা কিরম করে করছি সবটা তোমাদের দেখাচ্ছি। হালকা করে একটু ভেজে নিলাম, একটু তেল দেবো, কেন মাছের তেল থেকে অনেকটা তেল বেরোবে এতগুলো। এই যে গোটা মশলাগুলো এবার দিয়ে দেবো, এই দেখো এবার মাছের এটা দিয়ে দেবো। এই দেখো কোপ্তাগুলোটা ভাজা হয়ে গেছে, মাছের কাঁটাটা, রুই মাছের কাঁটা এটা, আর এই আদা কাঁচা লঙ্কা বাটাটা এবার দিয়ে দেবো, তার মধ্যে হলুদ আর নুনটা দিয়ে দেবো। এই দেখো একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো বেশি। এই দেখো এই যে সবজিটা যেটা সাতলে রেখেছি এটা দিয়ে দেবো, বড়ি দিইনি, এটা নিরামিষ না তো ওই জন্য বড়ি দিইনি, নিরামিষ পালং শাক হলে বড়ি দিতাম, একই সাথে পালং শাকটা দিয়ে দেবো। এই দেখো এটা সব দিয়ে দিয়েছি সবজিটা, এবার একটু সেদ্ধ হোক, এখন তো জল ছাড়বে, ঢেকে দিই, তো হয়ে যাওয়ার পরে আবার তোমাদের দেখাচ্ছি। এই যে একটু ঢেকে দিলাম, পালং শাকের জল দিয়ে সবজি সেদ্ধ হয়ে যাবে। এই দেখো ফুটিয়ে এসছে, এবার একটু মিষ্টি দিয়ে দিই, দেখো শীতের সবজি দিয়ে পালং শাকের মাছের মাথা কাটা দিয়ে তেল দিয়ে সব একসাথে চচ্চড়ি একদম রেডি তরকারিটা, পালং শাকের কাঁটা চচ্চড়ি। দেখো তেল ছেড়ে দিয়েছি সাইড দিয়ে, একদম জল শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেবো, তার আগে একটু ধনে পাতা দিয়ে দেবো। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে তোমাকে, চলো এটা নামিয়ে নিই। এ দেখো নামিয়ে দিয়েছি, পালং শাক সবজি কাঁটা চচ্চড়ির একদম রেডি।